রাজ্যে করোনা সংক্রমণ লাগাম ছাড়া বৃদ্ধি পাচ্ছে যতদিন যাচ্ছে বেড়েই চলছে মৃত্যুর সংখ্যা কার্যত মৃত্যুর মিছিল চলছে দেশ দেশজুড়ে যার ফলে মৃতদেহ সৎকার নিয়ে রীতিমতো চিন্তায় প্রশাসন ইতিমধ্যে ময়নাগুরির বিভিন্ন গ্রামে মৃতদেহ সৎকার করতে শ্মশান তৈরির জন্য এলাকা পরিদর্শন করা হচ্ছে প্রশাসনের তরফে করোনা মৃতদেহ সৎকারের শ্মশান নিয়ে চিন্তায় ময়নাগুড়ির ব্লক প্রশাসন তবে যেখানেই জায়গা নির্ধারণ করছে প্রশাসন সেখানেই বাধার মুখে পড়তে হচ্ছে তাদের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা সম্প্রতি ময়নাগুড়ি ব্লক প্রশাসনের তরফে প্রতিনিধিরা ময়নাগুড়ি মহাশাসন পরিদর্শনে আসলে স্থানীয়দের মধ্যে এই খবর চড়াও হয় করোনা আক্রান্ত ব্যক্তিদের মৃতদেহ সৎকার করা হবে তাদের এলাকায় এরপরে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের মহাশাসনের গেটের বাইরে মহিলারা বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের দাবি এখানকার বেশিরভাগ বাড়িতেই কুয়ো ও নলকূপ কিছুই নেই ফলে এই নদীর উপর ভরসা করেই তাদের চলতে হচ্ছে জানা গিয়েছে ময়নাগুড়ি থানার আইসি ভূষণ ছেত্রী ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী পঞ্চায়েত সমিতির সহসভাপতি জুয়েল সেনাল সহ ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সজল কুমার বিশ্বাস আসেন এই পরিদর্শনে কিন্তু এলাকার মানুষের সঙ্গে কথা বলেও কোনো সুরহা মেলেনি রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাদের তবে তারা জানিয়েছেন পুনরায় গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় বসা হবে